এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। আজ অনেকদিন পর বিদিশার রাফি মুখোমুখি। যদিও বিদিশার কথা বলার ইচ্ছে নেই, তবুও কথা বলতে হলো। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফি। বাধ্য হয়ে আগে বিদিশাই কথা বলল। পিছু ডাকলেন কেন? কিছু কথা ছিল, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি বাড়িতে যাব। বিদিশা, আমাকে কি একটা বার ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? আপনার লজ্জা করছে না কথা বলতে? আমার বাবার উঁচু মাথা, আপনি আর আপনার বাবা মিলে নিচু করেছেন, তারপরও এমন কথা বলেন কিভাবে? আমি তোমার বাবার কাছে ক্ষমা চাইতেও রাজি আছি, শুধু তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। আপনি ক্ষমা চেয়ে কি করবেন? আপনার বাবাকে দিয়ে ক্ষমা চাইলে ভেবে দেখতে পারি। ঠিক আছে, আমি তাই করব বিদিশা। শুধু তুমি সাজু চাচাকে রাজি করাও, যাতে তিনি বিয়েতে আবার রাজি হয়ে যান। আগে ক্ষমা চাওয়াতে হবে, তারপর ভেবে দেখব। আসি। বিদিশার দাঁড়ায়নি সেখানে। সে বাড়ির কাছাকাছি আসতেই পাড়ার ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে সাজেদু সাহেবকে খবর দিয়ে দিয়েছে, চাচা চাচা দিশা বউ আইসে। ইতিমধ্যে স্বামী স্ত্রী রাস্তায় এসে দাঁড়িয়েছে মেয়ের জন্য। মেয়েকে দেখেই মীরা বানু জড়িয়ে ধরলেন। তারপর দরদ মাখা গলায় বললেন, মা রে তুই আসছিস? কতদিন দেখি না তোরে, শহরে গিয়ে একদম শুকাই গেছিস। চুপ করো তো মা, সব মায়েরাই নিজের ছেলে মেয়েকে রোগা দেখে, আমার তো মনে হচ্ছে আমি হাতি হয়ে গেছি শহরে গিয়ে। সাজেদু সাহেব মেয়ের পেছনে কাউকে খুঁজতে লাগলেন, কিন্তু কারো দেখা পেলেন না। বিদিশাকে ডেকে বললেন, আম্মা জান আপনার সাথে কে আসছে? কেউ না, আমি একা আসছি। গাড়িতে তুলে দিল কে? বললাম না, একা আসছি। তারা ছাড়লো এভাবে একা? আমার তো বিশ্বাস হয় না। তারা জানে না আমি আসছি। মানে এ কেমন ছেলে মানুষই আম্মা, তারা তো চিন্তা করবে। মীরা, তুমি মেরে নিয়ে ঘরে যাও, আমি শিলারে জানায় আসি। ভাইয়ের ফোন কলে যেন প্রাণ ফিরে পেলেন মিসেস শিলা। সকাল থেকে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি। জয়া বা জিনান কেউই জানে না বিদিশা চলে যাওয়ার ব্যাপারে। তারা দুজনেই জানে বিদিশা কলেজে গিয়েছে। দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে ফিরলে ছেলেকে সব খুলে বললেন মিসেস শিলা। সব শুনে জিনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। জিনানের কেন জানি খুব রাগ হচ্ছে। বিদিশা কি পারত না একটাবার তাকে সব জানাতে? আর তাছাড়া তার বাবা যাই বলুক, এত গায়ে মাখতে হবে কেন? ছেলেকে চুপ থাকতে দেখে মিসেস শিলা আবার বললেন, এবার কি হবে বাবু? আমি কি জানি? সে একবার আমাকে জানাতো, বাবার সাথে আমি কথা বলতাম, ও কেন এভাবে চলে গেল? তুই ভুলে যাচ্ছিস, ও সাজুর মেয়ে, সাজুর শিক্ষায় মানুষ, ওর আত্মসম্মানবোধ প্রবল, আর তাছাড়া তোর বাবা যথেষ্ট খারাপভাবেই বলেছে। ও যদি শুনেই থাকে তবে যাওয়াটাই ওর জন্য স্বাভাবিক। তাছাড়া মেয়েটার জীবনে আজ একটা বিশেষ দিন। আজ কী আছে মা? আজকে ওর জন্মদিন, দেখেছ মা, ও আমাকে এটাও বলেনি। এখন মান অভিমান করার সময় না, আগে ওকে ফিরিয়ে আনতে হবে। ও যদি না আসতে চায় আমি এখন কি করব মা? আমি যা বলবো করতে পারবি? বুকের পাটায় বল আছে, যদি করতে পারিস তবেই বলবো, না হলে নাই। আমি পারবো। অনেকদিন পর সাজেদু সাহেবের পুরো পরিবার এক হয়েছে। বিদিশার দাদি বিদিশার জন্য নানান রকম পিঠা বানিয়েছে, সেসব খাচ্ছে বিদিশা। হাজার কষ্টের মাঝেও এই মানুষগুলো তার মুখে হাসি ফোটাতে পারে। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে বিদিশা। মায়ের আঁচলের গন্ধ নিচ্ছে সে। মেয়ের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছেন মীরা বানু। কি করে আমার আম্মা জান? তোমার আঁচলের গন্ধ নেই, শাড়িতে গন্ধ লাগতেছে তাই না? সারাদিন ধুলামাটিতে কাজ করি তো, কালকে সাবান দিয়ে কেচে দেওয়া লাগবে শাড়িটা। ধুলামাটির গন্ধ না, কেমন মন মাতানো মামা গন্ধ, এরকম সুন্দর গন্ধ আর কারো নেই, পাগলি মেয়ে আমার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে সাজেদু সাহেব আর মীরা বানু মেয়েকে নিয়ে বসেছেন। মেয়েকে সব সত্যি জানানোর পালা এসে গিয়েছে। সাজেদু সাহেবের মা অবশ্য নিজের ঘরে চলে গিয়েছেন,
এসব আলোচনায় থাকতে চান না তিনি। বারবার করে তিনি নিজের ছেলেকে বলেছিলেন, বাবা সাজু, এই মেয়েরে যখন নিজের করেই নিয়েছো তখন মনে রেখো তোমারে ভুলে যেতে হবে, এই মেয়েরে তুমি জন্ম দাও নাই। আজ যখন সেই মেয়ে নিজের জন্ম পরিচয় জানবে তখন থাকতে পারেনি ভদ্রমহিলা, তিনি যে এই মেয়েকেই নিজের নাতনি হিসেবে মেনে এসেছেন। সযত্নে লুকিয়ে রাখা ট্রাঙ্কের তালা খুলে একটা পত্রিকা বের করে বিদিশার হাতে দিলেন মীরাবানু। দেখি বোঝা যাচ্ছে কাগজটা অনেক পুরানো। বিদিশা পত্রিকাটা হাতে নিয়ে দেখতে লাগলো। প্রথম পেজে একটা খবরের চোখ আটকে গেল তার। সেখানে বড় বড় করে লেখা আছে, হাসপাতালের বিল না মিটিয়ে মৃত প্রসূতি এবং নবজাতককে ফেলে পালালো মৃতের পরিবার। এবার সাজেদুর মেয়েকে ইশারায় পত্রিকা রেখে দিতে বলে নিজে বলতে শুরু করলেন, মীরাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, খুব ভালোবেসেছিলাম ওকে, কখনো আমি ওর গায়ে আঁচ লাগতে দেইনি, কিন্তু বিয়ের 5 বছরের মাথায় ও আমাদের কোনো সন্তান হলো না। আমার মা অবশ্য এই নিয়ে কিছু বলতো না, কিন্তু আশেপাশের লোকজন মীরাকে বাঁচা বলে অপমান করতে শুরু করলো, এমনকি কোনো শুভ অনুষ্ঠান ওকে ডাকাও বন্ধ হয়ে গেল। মীরা রাত দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করত একটা বাচ্চার জন্য, রাতে পাশ ফিরে শুয়েও কাঁদত যাতে আমি না বুঝতে পারি, কিন্তু আমি বুঝতাম। ও আমাকে আরেকটা বিয়ে করতে বলেছিল, আমি রাজি হইনি। অবশেষে আমি মীরাকে নিয়ে শহরের ডাক্তারের কাছে গেলাম, দুজনই নানা পরীক্ষা নিরীক্ষা করলাম। শেষ যেদিন রিপোর্ট আনতে গেলাম জানা গেল মীরার সমস্যা নেই, কিন্তু আমার স্পার্ম অপর্যাপ্ত, তাই আমার ক্ষেত্রে বাবা হওয়ার সম্ভাবনা খুব কম। মন খারাপ করে যখন বের হয়ে যাচ্ছি হাসপাতাল থেকে, দেখলাম হাসপাতালের এক জায়গায় চটলাম, কয়েকজন খুব হইচই করছে। গিয়ে দেখি এক মেয়ের লাশ পড়ে আছে হাসপাতালের মেঝেতে, আর তার পাশে একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা শুয়ে আছে। পরে জানলাম মৃত মা আর বাচ্চাকে রেখে পুরো পরিবার পালিয়েছে। পরে অবশ্য জানা গিয়েছে ভুয়া ঠিকানা দিয়ে রোগীকে ভর্তি করা হয়েছিল। ডাক্তারের আলোচনা করে মেয়েটার লাশ বেয়ারিশ হিসেবে মর্গে পাঠালো, পড়ে রইল বাচ্চাটা। আমি আর মীরা ডাক্তারের সাথে কথা বলে বন্ডে সই করে কিছু টাকা দিয়ে নিয়ে এলাম বাচ্চাটাকে। কিন্তু এখানেই শেষ ছিল না, পরের দিন পত্রিকার প্রথম পেজে আসে এই খবরের হেডলাইন। কিন্তু ভাগ্য ভালো বাচ্চাটার ছবি ছাপা হয়নি। সেদিন রাতে অন্ধকারে চাচাতো ভাইকে জমি বাড়ি বিক্রির ভার দিয়ে চলে আসলাম তালতরা গ্রামে। এখানে সবাই জানলো এই মেয়ে আমার। এই কয় বছর আমরা কারো সাথে যোগাযোগ করিনি, শুধু মীরা আর আমার ভাই বোন ছাড়া। কিন্তু সেদিন মীরার বোনই আমার সর্বনাশ করে দিল বিয়ের আসরে বেফাস কথা বলে। এটুকু বলে থামলেন সাজেদুর সাহেব, স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার একটু পানি দিবা মীরা, তেষ্টাই গলা ফেটে যায়। চোখ মুছতে মুছতে মীরাবানু বের হয়ে গেল ঘর থেকে। সেদিন সারা রাত ঘুম হয়নি বিদিশার, আকাশ পাতাল চিন্তা করেছে সে। সেদিন সেই মৃত মহিলার চেহারা যেন চোখের সামনে ভেসে আসছে তার, বুকের মধ্যে বারবার রক্তক্ষরণ হচ্ছে। আচ্ছা সেই হতভাগিনী মা কি জানে তার একটা মেয়ে হয়েছিল? সেই মেয়েটা আজ বড় হয়েছে, কিন্তু এতগুলো মানুষের মাঝেও আজ সে বড্ড একা, বড্ড দুঃখী। তার অতীত আজও যে তার বর্তমানকে ছাড়খাড় করে চলেছে। রাতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছিল বিদিশা তার মনে নেই। সকালে ঘুম ভাঙল বাইরের চেঁচামেচির আওয়াজে। বিদিশা বাইরে গিয়ে দেখলো রাফি আর ওর বাবা এসেছে। বাপ ব্যাটা করজোড়ে ক্ষমা চাচ্ছে বিদিশার বাবার কাছে। এক পর্যায়ে সাজেদু সাহেব বললেন, যাও তোমাদের ক্ষমা করে দিলাম। এবার রাফি বলে উঠল, তাহলে প্রমাণ দেন চাচা, আবার বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেন, তাহলেই বুঝবো মাফ করেছেন। সাজেদু সাহেব বললেন, কখনো না, এ অসম্ভব। আমি জেনে শুনে আমার মেয়েরে তোমাদের ঘরে পাঠাবো না, এই বিয়েতে আমার মত নাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিদিশা পেছন থেকে বলল, এই বিয়েতে আমার মত আছে রাফি ভাই, আপনি বিয়ের ব্যবস্থা করেন, তবে মনে রাখবেন কালকেই বিয়ে করতে হবে আমাকে, পরশু হলেও এই বিয়ে আর হবে না। রাফির চোখ যেন চকচক করে উঠল। শয়তানি এক হাসি দিয়ে সে বলল, তাই হবে আমার ময়না পাখি। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।
আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।